হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস থ্রি একশো ছত্রিশ পাতায় সময়ের কাজ সময়ে করি তো এখানে দেখো প্রথমে আমরা দেখছি কিভাবে ঘড়িটা দেখতে হয় কটা বাজে তো এটা জানার আগে আমরা প্রথম একটা জিনিস জানি তারপরে আমরা এটাকে শুরু করব প্রথমে দেখো এই যে সময় নির্ণয় করার জন্য আমাদের একটা জিনিস চাই সেটা হচ্ছে আমরা তিনটে দু তিনটে জিনিস একটা হচ্ছে ঘন্টা মিনিট আর সেকেন্ড এই তিনটে সময়ের একক ঘন্টা হলো বড় মিনিটও তার থেকে একটু ছোট সেকেন্ড তার থেকে একটু ছোট। তো আমরা এইভাবে দিতে পারি এইভাবে দিতে পারি তো এইবার এদের সঙ্গে সম্পর্কটা আমাদের জানা দরকার প্রথমে দেখো এক ঘন্টা এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট তারপরে দেখো এক মিনিট এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে আমরা যদি এক ঘন্টাকে যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে এক ঘন্টা সমান সমান তাহলে ষাট মিনিট ষাট মিনিট আর ষাট মিনিটকে যদি ফেস সেকেন্ডে প্রকাশ করি তাহলে আরও একটা ষাট গুণ হবে তাহলে ষাট কী হলো না ষাট সেকেন্ড হলো ষাট সেকেন্ড তাহলে ছ ছক ছত্রিশ ষাট আর ষাট গুণ করো ছক ছত্রিশ আর দুটো শূন্য ছত্রিশও সেকেন্ড তাহলে এটা আমরা পেলাম তাহলে আমরা একটা জিনিস দেখো যদি আমরা ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে সার দিয়ে গুণ করতে হবে দেখো তাহলে আমরা একটা লক্ষ্য করো ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড তো এখানে প্রথমে ঘন্টাকে যদি আমরা মিনিটে যাই তাহলে ঘন্টা থেকে যদি তাহলে আমরা সার দিয়ে গুণ করব আবার মিনিট থেকে যদি ফের সেকেন্ডে যাই আরও একটা সার দিয়ে গুণ করব ঠিক উল্টো দিক থেকে দেখো যদি আমরা সেকেন্ড থেকে মিনিটে আসি তাহলে সার দিয়ে ভাগ করব আবার মিনিট থেকে যদি ঘন্টায় আসি তাহলে আরও একটা সার দিয়ে ভাগ করবো এইভাবে আমরা এইগুলো সময় এর এককগুলো আমরা নির্ণয় করব ঠিক আছে আচ্ছা এইবার দেখো এইবার দেখো আমরা এই বইতে তোমাদের কি আছে আমরা জানি একটা ঘড়িতে দুটো কাঁটা থাকে আপাতত তিনটে কাঁটা ঘণ্টা ঘণ্টার কাঁটা মিনিটে কাঁটা সেকেন্ডে কাঁটা তো ধরো সেকেন্ডে কাঁটা বাদ দাও তাহলে শুধু ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা দেখো ঘন্টার কাঁটা যদি এক ঘর যায় এক ঘন্টা আর ঘন্টার কাঁটা যখন এক ঘর যাবে আর মিনিটের কাটা তখন এই বারো ঘর যাবে মিনিটের কাঁটা প্রতি এক ঘর গেলে পাঁচ মিনিট এইভাবে যদি মিনিটে কাঁটা যদি যায় বারো ঘর তাহলে পাঁচ বারং ষাট ষাট মিনিট তখন এই ঘন্টার কাঁটাটা এক ঘর সরে আসবে এবার দেখো এই ঘড়িতে ঘন্টার কাঁটা ছয়ের দিকে আছে আর মিটে কাঁটা বারোর তার এটা হচ্ছে ছটা বাজবে এখানে দেখো ঘন্টার কাঁটাটা ছয় পার হয়ে গেছে তার মানে ছয় পার হয়ে কিছু কিছু মিনিট হয়ে গেছে তো কত মিনিট যে হচ্ছে সেটা বলে দেবে এই মিনিটের কাঁটাটা তো মিনিটের কাঁটা দেখো ছয়ের ঘরে আছে তাহলে মিটে কাঁটা প্রতি এক ঘর এলে পাঁচ মিনিট তার পাঁচ ছক তিরিশ এটা হবে সকাল সাড়ে ছটা মানে ছটা তিরিশ মানে সাড়ে ছটা সাড়ে ছটা এই ঘড়িটা দেখো ঘন্টা কাঁটা সাতের ঘরে আছে আর মিনিটে কাঁটা বারোর ঘরে তাহলে এখানে পুরোপুরি সাতটা বাজে তাহলে সকাল সাতটা এবার এই কাঁটাটা দেখ এই ঘটা দেখো তোমাকে কাঁটা রেডি করতে বলেছে তাহলে দেখো সকাল নটা বাজে নটা যদি হয় তাহলে ঘন্টার কাঁটা থাকবে নয়ের ঘরে আর মিটে কাঁটা থাকবে বারোর ঘরে তাই এটা হচ্ছে সকাল নটা সকাল সাড়ে দশটা সাড়ে দশটা মানে দশটা তিরিশ মিনিট তাহলে ঘন্টার কাঁটা দশটা পার হয়ে যাবে দশটা পার হয়ে যাবে আর মিটে কাঁটা থাকবে ছয়ের ঘরে পাঁচ তিরিশ সাড়ে দশটা তাহলে আগে মিটে কাঁটা আমরা দিয়ে দিই ছয়ের ঘরে আর ঘন্টার কাটা দশ পার হয়ে গিয়ে দশ আর এগারোর মাঝখানে থাকবে ঠিক আছে এবার এই এইটা দেখো এই এই ঘড়িটায় তোমরা দেখতে পাচ্ছ যে দুপুর বারোটা বাজে তাহলে বারোটা বাজে মানে ঘন্টার কাটাও এই বারোটা থাকবে আর মিনিটের কাটাও ঠিক তার ওপরেই থাকবে বারোটা অর্থাৎ ঘন্টার কাটা মিনিটের কাটা এক লাইনে থাকবে ঠিক আছে একে অপর ওপরে থাকবে ঠিক আছে এবার দেখো মিনিট ও ঘন্টার কাঁটা বসাই এখানে দেখো ঘন্টার কাঁটা চারের ঘরে আছে আর বারোটা বারোর ঘর আছে মিনিটের কাঁটা তাহলে এটা বিকেল চারটে হবে আবার দেখো সন্ধ্যে সাতটা সাতটা যদি হয় তাহলে পুরোপুরি সাতটা তাহলে ঘন্টার কাঁটা সাতের ঘরে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে বারোর ঘরে আচ্ছা এবার এইটাতে এই ঘড়িটা দেখো রাত্রি নটা তা রাত্রি যদি নটা হয় তাহলে ঘন্টার কাঁটা থাকবে নয়ের ঘরে আর মিনিটে কাঁটা থাকবে বারো ঘরে আচ্ছা এবার দেখো এই ঘড়িটা দেখো কত বলছে বলছে যে এখানে কত বাজে দেখো এখানে বলছে যে রাত্রি দশটা বাজে দেখ দেখো পুরোপুরি দশটা বাজে তাহলে এখানে আবার রাত্রি দশটা হবে এবার দেখো পেজ নাম্বার একশো আটত্রিশে আজ রবিবার আমার স্কুল ছুটি আজ আমরা বাড়িতে অনেক বন্ধু আসবে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখলাম ঘড়ির কাঁটা ড্যাশ সরে গেছে মিনিটের কাঁটা ড্যাশের ঘরে আছে দেখো ঘড়ির কাঁটা ছয় থেকে সরে গেছে তার ঘড়ির কাঁটা ছয় থেকে সরে গেছে আর মিনিটের কাঁটা কয়ের ঘরে আছে একের ঘরে একের ঘরে তাহলে বুঝতে পারছি ছটা বেজে গেছে কিন্তু সঠিক কটা বাজে তাহলে সঠিক কত ছটা বেজে গিয়ে দেখো মিটে কাঁটা পা একের ঘরে আছে তাহলে একের ঘরে মানে পাঁচ এক ঘর গেলে পাঁচ মিনিট তাহলে ছটা পাঁচ মিনিট আবার দেখো বলছে একটু পরে যখন ঘন্টার কাঁটা ছয় থেকে সরে গেছে মানে ঘন্টার কাঁটা ছয় থেকে সরে গেছে ছয় থেকে আরও সরে গেছে আর মিটে কাঁটা কোন ঘরে গেছে দুইয়ের ঘরে গেছে দুইয়ের ঘরে তাহলে তখন কটা বুঝলাম এখন তাহলে ছটা দশ ঘর গেছে মিটে এক ঘর গেলে পাঁচ মিনিট ঘর গেলে পাঁচ দুঘরে দশ মিনিট এবার আমরা পরে ঘড়ি দেখলাম আমি বললাম এখন ছটা বেজে কুড়ি মিনিট দিদি বলল ঠিক বলেছিস তা ছটা বেজে কুড়ি মিনিট দেখো ছয় পার ঘন্টা কাটা ছয় পার হয়ে গেছে আর মিটে কাটা চারে ঘরে তাহলে চারে ঘরে মানে চার ঘর ঘর গেলে পাঁচ মিনিট চার পাঁচ কুড়ি মিনিট তাহলে ছটা ছটা কুড়ি মিনিট ঠিকই বলেছে ঠিক আছে এবার দেখো একশো উনচল্লিশ পাতায় আমি আজ আমার পাড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম পড়ার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম ঘড়িতে তখন ঘন্টার কাঁটা ড্যাশের ঘর থেকে সরে গেছে তোমার দেখো কটা ঘর থেকে সরে গেছে ছয়ের ঘর থেকে সরে গেছে তা ছয়ের ঘর থেকে সরে গেছে মিনিটের কাঁটা তিনের ঘরে মিনিটের কাঁটা তিনে ঘরে তাহলে কটা বাজবে তাহলে ছটা বেজে মিনিটের তিনে ঘরে মানে তিন পাঁচ পনেরো তাহলে ছটা বেজে পনেরো মিনিট মানে যাকে বলে সোয়া ছটা অর্থাৎ ছটা পনেরো হলে সোয়া ছটা হয় পাঁচটা পনেরো হলে সোয়া পাঁচটা সাতটা পনেরো হলে সোয়া পাঁচটা সাতটা ঠিক আছে পড়ার টেবিল পরিষ্কারের শেষে দেখলাম ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে দেখো ঘন্টার কাঁটা কয়ের ঘরে আছে ছয় ও সাতের মাঝখানে তার মানে ঘন্টার কাঁটা তাহলে ছয় থেকে সরে গেছে ছয় থেকে ঘর থেকে সরে গেছে মিনিটে কাঁটা ছয়ের ঘরে আছে তাহলে কটা বাজলো সাড়ে ছটা বা ছটা তিরিশ মিনিট তাহলে ছটা ছটা বেজে তিরিশ মিনিট তাহলে ছটা বেজে তিরিশ মিনিট বা সাড়ে ছটা আরও পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে মানে এই এই ঘড়িটা ঘন্টার কাঁটা কত ছয় আর সাতের মাঝখানে মানে ঘন্টার কাঁটা ড্যাশের ঘর থেকে সরে আরও সরে গেছে মানে ছয়ের ঘর থেকে ছয়ের ঘর থেকে সরে গেছে এবং মিনিটের কাঁটা নয়ের ঘর দেখো নয়ের ঘরে তার কটা বাজবে তার ছটা বেজে কত কত সেটা কত হবে না মিনিটের কাঁটা নয়ের ঘরে গেছে মানে ঘর পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে ছটা পঁয়তাল্লিশ তাহলে ছটা এখানে পঁয়তাল্লিশ বন্ধুরা এলো সকাল আটটা পঁচিশ মিনিটে ঘড়িতে তখন ঘন্টার কাঁটা তা থাকে বন্ধুরা যখন সকাল আটটায় এসছে আটটা পঁচিশে তাহলে ঘন্টার কাঁটা থাকবে আটটা পেরিয়ে যাবে তাহলে এই ঘন্টার কাঁটা তাহলে এই ঘন্টা আটের ঘর তাহলে ঘন্টার কাঁটা আটের পেরিয়ে যাবে আর তাহলে ঘন্টার কাঁটা আটের ঘর থেকে সরে গেছে আটের ঘর থেকে সরে গেছে আর মিটে কাঁটা পঁচিশ মানে কত তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে মিটে কাঁটা পাঁচের ঘরে থাকবে ঠিক আছে তাহলে মিটে কাঁটা পাঁচের ঘরে আর ঘন্টার কাঁটাটা হলো আটের ঘরে আট আর নয় আট থেকে সরে গেছে কিছু পরে দেখো এবার বলছি কিছু পরে কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম তখন ঘড়িতে ড্যাশটা বাজে বা আটটা বেজে ষাট মিনিট তো দেখো আটটা বেজে ষাট মিনিট যদি বলে তাহলে এখানে বলছে ঘড়িতে তখন ড্যাশটা বাজে বা আটটা বেজে ষাট মিনিট তার মানে ঘড়ির কাঁটা হ্যাঁ ঘড়ির কাঁটা আটটা পার হয়ে যাবে আর আর মিটে কাঁটা তখন থাকবে কত ষাট মিনিট মানে কত আটটা বেজে আটটা বেজে ষাট মিনিট তার মানে দেখো ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা থাকবে আটটার ঘরে আর মিটে কাঁটা থাকবে বারোর ঘরে ঠিক আছে তো এইভাবে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে দেখো এখানে বলছে তখন ঘড়িতে আট ড্যাশটা বেজে বা আটটা বেজে ষাট মিনিট আটটা বেজে ষাট মিনিট মানে কি আটটা তো বেজেছে ফের ষাট মিনিট তা আমরা অ্যাকচুয়ালি নটা বাজে তার মানে এখানে তাহলে আটটা বাজে আর ঘড়ি তখন আট ঘড়ি কাঁটা তখন নটা বাজে নটা বাজে বা আটটা বেজে ষাট মিনিট মানে আটটা তো বেজে গেছে ফের ষাট মিনিট যদি মিটে কাঁটা যায় তা আমরা অ্যাকচুয়ালি নটা বাজবে তাহলে এখানে ঘন্টা কাঁটা থাকবে কয়ের ঘরে নয়ের ঘরে আর মিনিটের কাঁটা থাকবে বারোর ঘরে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে বন্ধুরা এবার তোমরা দেখো একশো চল্লিশের পাতায় তোমরাই বলবে এখানে দেখো ঘন্টার কাঁটা ছয় পেরিয়ে ছয় পেরিয়ে সাতের মধ্যে আছে আর মিনিটের কাঁটা চারের ঘরে তাই ছয় যখন পেরিয়ে পেরিয়ে গেছে মানে ছটা বেজে গেছে কত বেশি বেজেছে না চারের ঘরে মানে চার পাঁচ এক কুড়ি তাহলে ছটা কুড়ি মিনিট এবার দেখো এই ঘড়িটা দু নম্বর ঘড়িটা ঘন্টার কাঁটা চার ঘর পেরিয়ে গেছে আর মিটে কাঁটা নয়ের ঘরে তা চার ঘর পেরিয়ে গেছে মানে চারটে বেজে গেছে এবার নয়ের ঘরে মিনিটের ঘরটা তাহলে পাঁচ লং প্রতি প্রতি মিটে কাঁটা প্রতি এক ঘরে পাঁচ মিনিট নগর গেছে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে নটা বে চারটে বেজে চারটে বেজে কত না পঁয়তাল্লিশ মিনিট এবার দেখো এই ঘড়িটা তিন নম্বর এখানে দেখো ঘন্টার কাঁটা এক পেরিয়ে গেছে আর মিনিটের কাটা ছয়ের ঘরে তার মানে দুপুর একটা পেরিয়ে কত না ছয় পাঁচ ছক তিরিশ তারপর একটা তিরিশ তা দুপুর একটা তিরিশ মিনিট এবার দেখো চার নম্বর ঘড়িটা ঘন্টার কাঁটা সাতের ঘরে আর মিটে কাঁটা বারোর ঘরে তাহলে নিশ্চয়ই এটা পুরোপুরি সাতটা বাজবে তার পুরোপুরি সাতটা বাজে এখানে দেখো কিছু বলা নেই তোমরা নিজেরা বসিয়ে নেবে রাত রাত দিয়ে ড্যাশটা তো তুমি যদি মনে করো রাত দশটা বাজে তাহলে এখানে দেখো তাহলে ঘন্টার কাঁটাটা দশের ঘরে দেবে সোজা আর মিটে কাঁটা বারোর ঘরে তাহলে দশটা বাজে আবার বলছি দেখো ছ নম্বর ঘড়িটা যে রাত দুটো বেজে ষাট মিনিট দুটো বেজে ষাট মিনিট মানে কি দুটো তো বেজে গেছে আবার আরও ষাট মিনিট আমার মানে তিনটে বাজে তার মানে ঘন্টা কাঁটা থাকবে তিনের ঘরে আর মিনিটের কাঁটা থাকবে একবারে বারোর ঘরে তাহলে তিনটে বাজে তার মানে দুটো ষাট মিনিট মানে তিনটে বাজে অর্থাৎ তিনটা বাজে ঠিক আছে তিনটা বাজে তাই ষাট মিনিট হলো এক ঘন্টা এক ঘন্টা বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে